নমস্কার তো উড়িষ্যার তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আশ্রে পড়ার পথে তার আগেই নতুন নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে যে আজকের গুরুত্বপূর্ণ খবর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে বলে রাখবো এডুকেশনাল নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে তাই এখনও যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যখন নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজ যে খবরটি উঠে এসেছে নিউজ এইটিন এই বড়সড় নিউজ পোর্টাল থেকে যে তিরিশে জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলে টানা ছুটি শিক্ষকদেরও নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের উড়িষ্যার তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আশ্রে পড়ার পথে তার আগেই নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর তিরিশে দিন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের জন্য ছুটির ঘোষণা শুধু পড়ুয়াদের জন্য নয় টানা দুমাস মাস ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকরা গতকালই পড়ুয়াদের জন্য ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর ফোনের জেরে এগিয়ে আনা হয় গরমের ছুটি গতকাল পড়ুয়াদের জন্য ছুটি ঘোষণা করা হলেও ধোয়াশা ছিল শিক্ষকদের ছুটি নিয়ে এদিন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের জন্য ছয়ই মে থেকে তিরিশে জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করলো স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের এই উল্লেখিত সময়ের মধ্যে স্কুলে আসতে হবে না বলে ঘোষণা তাসকের যে নিউজ এইটিন সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী আপডেটস পেতে সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ